কোন কোন ইউসুফ নবী সুন্দর নামার নবী আমার নবী সামান নবীর পক্ষে কারা একটু হাত তোলেন জোরে কোন মারহাবা আল্লাহু জোরে কোন মারহাবা এখন সুন্দর কেমন দেখেন দেখবেন আপনাদের সমাজের মধ্যে এক ঘরে যদি আপনার ভাই অথবা ভাইয়ের বউ থাকে দুইজন বসে বসে কয় কত মাযজামাই অনেক সুন্দর কয় না কয় না হাদিসের মধ্যে আছে নবীর বিবিগণ বসলেন বলতেছে হযরত আদম পয়গাম্বর অনেক সুন্দর জোরে কোন মারহাবা মারহাবা আরেকজন করে না আদম নবী না আমি শুনেছি হযরত ইব্রাহিম পয়গাম্বর অনেক সুন্দর আরেকজন কয় আরে না ইব্রাহিম নবী না হযরত ইউসুফ নবী অনেক সুন্দর জোরে কইতেন না সুবহানাল্লাহ ও কেমনে ও ইউসুফ নবী কি মিশরের রমণীরা যখন জুলেখার প্রতি তোহমত দিলেন হে জুলেখা তুমি সামান্য ইউসুফের প্রেমে এত পাগল হয়ে গেছো বুঝলাম না ইউসুফ নবী কেমন সুন্দর ও তোমরা কমলা লেবু নাও আর একটা ছুরি নাও তখন আমি ইউসুফ নবীকে ডাক দিব তখন তোমরা কমলা লেবু কাটবা যদি তোমরা তার প্রেমে ফানানা হইছো তাহলে আমি জুলেখাকে তোমরা বিশ্বাস করবা না ইউসুফ নবী যখন তাদের সামনে আসতেছিলেন তখন কি বাজান জানেন কমলা লেবু কাটতেছে আর হাত কেটে ফেললো ইউসুফ নবী এত সুন্দর এখন দেখেন আম্মাজান আয়েশা ঘরের দরজায় দাঁড়িয়ে যেরকম সুবহানাল্লাহ এখন বাজান আম্মাজান আয়েশা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে আম্মাজান আয়েশা কিছু বলে না সবাই যখন কথা শেষ করলো বাজান আম্মাজান আয়েশা কই নবীর বিবিগণ ও নবীর বিবিগণ আপনারা শুনেন আপনারা একজন বলতেছেন আদম নবী সুন্দর আরেকজন বলতেছেন ইব্রাহিম নবী সুন্দর আরেকজন বলতেছেন ইউসুফ নবী সুন্দর জানেননি আমার দয়াল নবী সমস্ত কিছুর চাইতে বেশি সুন্দর কিভাবে তুমি প্রমাণ দাও এই কথা বলার পরে বাজান আম্মাদা নায়েশা কয় একদিন দয়াল নবী মায়ার নবী আমার ঘরে তাবুক যুদ্ধ থেকে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন নবীজির চুল মুবারক গুলো এলোমেলো হয়ে আছে নবীজির চুল মুবারকের মধ্যে বালি লেগে আছে আমি ডাক দিয়া কইলাম নবী গো ও মায়ার নবীজি আপনি কি গোসল করবেননি আমার নবী কয়েশা ঠিক আছে গোসল করব এবার আম্মাজান আয়েশা দেরি করলেন না উনি গরম পানি করে নিয়ে আসলেন আমার নবীকে কত ভালোবাসে স্ত্রী স্বামীর প্রতি কেমন সম্মান এটা শিক্ষা দিচ্ছে আজকের জমানার মধ্যে দেখবেন কিছু স্ত্রী আছে স্বামীর জন্য ভাতও বেড়ে দেয় না আছে না নাই পানি তো দূরের কথা বলে তোমার গোসল তুমি করো তোমার পানি তুমি গরম করো ও মা আম্মাদান আয়েশাকে দেখেন নবীর কেমন খেদমত করেছে যখন মারহাবা আম্মাদান আয়েশা ডাক দিয়া কয় নবী গো আপনি কি গোসল করবেননি এই কথা বলার পরে আমার নবীকে গোসল করব আম্মাদান আয়েশা পানি গরম করে নিয়ে আসলেন বাজান রে একটা জল চকি দিলেন জল চকি চিনেন জল চকি আপনাদের এলাকা ছিল আগে তো ছিল ঠিক কিনা ঠিক কিনা এখন না এখন আমরা বাথরুমে গোসল করি কথা কোন ঠিক কিনা অথবা কলে অথবা পুকুরে বা নদীতে গোসল করি কথা কোন ঠিক কিনা কিন্তু আগে আমার দয়াল নবী মায়ান নবী জল চকির মধ্যে গোসল করতেন নবীজি এক মগ কয় মগ অল্প পানি দিয়ে গোসল করতেন আর আজকে আমরা এত পানি অপচয় করি একদিন দেখবেন এই পানিও আপনারা পাবেন না কথা কয় না কথা কয় না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয়কারী হলো শয়তানের ভাই আমরা যেইভাবে খাবার অপচয় করি যেইভাবে পানি অপচয় করি অজুর পানি ট্যাপ ছেড়ে দিয়েছে পানি পড়ছে 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 আমরা অজু করছি অথচ ছোট একটা যদি মগ নেন আপনারা জগ নেন সেখানেও দেখবেন আপনার অজু হয়ে যাচ্ছে বর্তমান ঠিক কিনা সেখানে আপনি যদি একটা অল্প পরিমাণ পানিও নেন দেখবেন আপনার গোসল হয়ে যাচ্ছে কিন্তু আপনি ঝর্ণার পানি দিয়ে গোসল করছেন কত পানি আপনার ব্যয় হচ্ছে একটু চিন্তা করেন এক সময় দেখবেন এই পানিও কিনে আপনি খেতে পারবেন না কথা কয় না কথা কয় না বলবেন কেন হুজুর এখন দেখেন আপনি আপনি কি কখনো চিন্তা করেছেন এই যে জীবন পানি অথবা প্রাণ পানি এই পানিগুলো আপনি কিনে খাবেন না চিন্তা করছেন পানি তো আপনার পাশে আছে কথা কয় না কথা কয় না এটার দাম যখন আপনি ট্রেনে উঠবেন দোকানে গেলে 20 টাকা ট্রেনে গেলে দেখবেন পুরুষ 30 হয়ে যায় কথা কয় না বিমানে উঠবেন 100 হয়ে যাবে
কথা কয় না। দেখেন সামনে এমন সময় আসবে যে আপনি যে পানি অপচয় করছেন, খাবার অপচয় করছেন, এই খাবার পাবেন কিনা সন্দেহ আছে, পানি পাবেন কিনা সন্দেহ আছে, সেই জন্য আপনি চিন্তা করুন অপচয় কেন করছেন। দেখেন আম্মা জান আয়েশা আমার নবীর জন্য একটা জলচকি বিছিয়ে দিলেন, কেন কথাটা বলছি এই জন্য যে আমার নবী কত সুন্দর, যেরকম সুবহানাল্লাহ। আমার কথা কিন্তু ইহুদির কাছে মনে আছে, ইহুদির কাছে আমি কথাটা উপমা দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। তো আম্মা জান আয়েশা জলচকি দিলেন, আমার নবী জলচকির মধ্যে বসলেন, তো আম্মা জান আয়েশা উনি পানি নিয়ে আসলেন। দেখেন আম্মা জান আয়েশা পানি নিয়ে আসার পরে বাজান কত ভালোবাসে আমার দয়াল নবীকে, মায়ান নবীকে, আর আমরা উম্মত হয়ে নবীকে চিনি না, উম্মত হয়ে নবী সম্পর্কে জানতে চাই না। আম্মা জান আয়েশা কই নবী গো, ও মায়ার নবী জি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি পানি ঢালবো নি? আমার নবী কয় পানি ঢালো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার দয়াল নবীজির শরীর মোবারকে পানি ঢালতে লাগলেন, পানি ঢালতে লাগলেন, হঠাৎ করে জলচকির নিচে ওনার বিদ্যাঙ্গুলি পড়ে গেল, ওই পানির সাথে রক্ত বের করছে। আম্মা জান আয়েশার খবর নাই, আমার দয়াল নবী খেয়াল করলেন পানির সাথে রক্ত বের হচ্ছে। আমার নবী কয় আয়েশা রে তোমার কি খবর নাই, তোমার কি হুঁশ নাই, তুমি যে আমার গায়ের মধ্যে আমার শরীরের মধ্যে তুমি পানি ঢালছো, পানির মধ্যে রক্ত দেখা যাচ্ছে, তোমার পা থেকে রক্ত ঝরছে, ও আয়েশা তুমি কেন বেহুঁশ হয়ে আছো, তোমার কেন হুঁশ নাই? কিতাবের মধ্যে লিখতেছে বাজান, আয়েশা কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি আমার নবীকে দেখত, যদি তার কলিজা কাটা গত খবর থাকতো না, যদি কলিজা কাটা হতো আমার নবীকে দেখলে তার খবর থাকতো না। এখন কোন সেই নবী যে রোজা যেতে চাই কে চাই না, হাত রকম চাই কে চাই না, সকলে একসাথে রে আমার মদিনাইনি বাণী দয়াল নবীজি, আমার মদিনাইনি বাণী, বলেন আমার মদিনাইনি বাণী দয়াল নবীজি, আমার মদিনাইনি বাণী। মদিনা কারা কারা যাইতেছেন একটু হাত তোলেন, তার একটু হাতটা আমার নবীরে দেখাই দেন বাজান, একদিন না একদিন আল্লাহ কবুল করবে, কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে হাত তোলে, ওরে আমার মদিনাইনি বাণী দয়াল নবীজি, আমারে মদিনায় নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্দারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি সবাই জবর করে, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্দারি, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। ওরা না ফাললে জ্ঞান জ্ঞানাইবেন, আমার নবী কবুল করবে, যখন মারহাবা সকলে একসাথে, আমার মদিনায় নি দয়াল নবীজি, আমার মদিনায় নবীজি, আমারে পাগল বানাইয়া তুমি আছো গো মায়া, আমারে পাগল বানাইয়া মদিনা আছো গো মায়া, তোমার খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, সুভাত্রে আমারে মদিনায় নি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি নবীজি, কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ আমি সবাই কন সবাই কন, কত মানুষ যাই মদিনায় আমি কাঁদি, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, যেরকম মারহাবা
দেখেন ইয়াহুদীর কাছে জুব্বা নামার জন্য সালমান ফার্সি চলে গেলেন আম্মা ফাতেমার কাছে যখন মারহাবা আম্মা ফাতেমার কাছে যখন গেলেন দরজার মধ্যে করাগাত করে গোমা গোমা ও একটু দরজাটা কষ্ট করে খোলেন আম্মা ফাতেমার চোখের মধ্যে পানি হযরতে সালমান ফার্সির চোখের মধ্যে পানি আম্মা ফাতেমা ডাক দিয়া কই গুজু আপনার চোখে কেন পানি হযরতে সালমান ফার্সি কয় আপনি যেই কারণে কাঁদেন আমিও সেই কারণে কাঁদি জোরেগণ মারহাবা আম্মা ফাতেমা কয় কি জন্য আমার ঘরের মধ্যে অসময়ে আপনি এসেছেন এখন সালমান ফার্সি ডাক দিয়া কয় মা ফাতেমা গো মাওলা আলী শের খোদা বলেছে আমার দয়াল নবীর জুব্বা মুবারকটা একটু দেওয়ার জন্য এই কথা বলার পরে দেখেন আম্মা ফাতেমা কয় কে আমার দয়াল নবীর জুব্বা গায়ে দিবে কার এত বড় স্পর্ধা কার অধিকার আছে মনে হয় না আমার নবীর সমান কেউ আছে কয় না না আপনি কথা মনে করবেন না একজন লোক আমার নবীকে দেখার জন্য আসছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মাওলা আলী শের খোদা বলেছে দয়াল নবীর জুব্বা মুবারকটা আমার কাছে নেওয়ার জন্য এবার আম্মা ফাতেমা দয়াল নবীর জুব্বা মুবারক দিলেন বাজান সালমান ফার্সি যখন জুব্বা মুবারক নিয়া তার কাছে গেলেন বাজান ইয়াহুদী নবীর জুব্বা দেখে বেহুশ হইয়া গেল ইয়াহুদী নবীর জুব্বা মুবারক দেখে বেহুশ আমার নবীজি বলতেছি জুব্বা মুবারক এত সুন্দর এত সুন্দর আমার নবী জানি কত সুন্দর ইয়াহুদী কয় জুব্বা মুবারক এত সুন্দর জুব্বা মুবারকে মেশকো আম্বরের চেয়ে সুগ্রান বের হচ্ছে ইয়াহুদী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কো হুজুর আপনি নবীজির চেহারা মুবারকের বর্ণনা দিলেন আমার তৃপ্তি মিটে না গো হুজুর ও হুজুর আপনি নবীর জুব্বা মুবারক আমারে দেখাইলেন আমার তৃপ্তি মিটে না হুজুর গো আমি নবীকে দেখা ছাড়া এক পা ওলটতাম না জোরেগণ মারহাবা তুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আমি নবীকে দেখা ছাড়া আমি সিরিয়া থেকে এসেছি নবীকে দেখার জন্য জোরেগণ মারহাবা ও নবী তো দুনিয়ার মধ্যে নাই আমার দয়াল নবীজির রওজা মোবারক কথায় আমাকে একটু নিয়ে যান ইরবাজান দে মাওলা আলী শের খোদা ইয়াহুদীকে টেনে 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 আয়া গায় আমার নবীর রওজার কাছে নিয়ে গেলেন বাজার রওজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তরে বাইরে শান্তি হয় অন্তর ভাইজান রওজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তরে বাইরে শান্তি হয় অন্তর তাই তো কবে যাব তাই তো কবে যাব দয়াল নবীর বাড়ি দেখিতে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে কথা কন ঠিক কি না সকলের সাথে আমরা দয়াল নবীর রোজা দেখতে চাই কি চাই না নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি না নাই আপনারা শুনেছেন মুম্বাই জমিনে আমার নবীর বিরুদ্ধে গুস্তাকি হয়েছে সনাতন ধর্মের একজন লোক নবীর বিরুদ্ধে গুস্তাকি করেছে তখন ইত্তেহাদুল মুসলিমিন থেকে এমন একটা রেঞ্জার হয়েছে তারা ভয় পেয়ে গিয়েছে সেই জন্য আমি বলি আপনি আমার বাবাকে নিয়ে কথা বলেন আমি কিছু বলবো না আপনি আমার মাকে নিয়ে কথা বলেন আমি কিছু বলবো না আপনি আমার ফেমাস নিয়ে কথা বলেন আমি কিছু বলবো না যদি আমার নবীর বিরুদ্ধে গুস্তাকি হয় কটুক্তি হয় আমরা প্রতিবাদে ঝড় তুলবো হাত তুলে কোন ঠিক না দেখে সভাপতি সাহেবের আগমন জোরেগণ মারহাবা বলেন রওজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তরে বাইরে শান্তি হয় অন্তরে তাই তো কবে যাব তাই তো কবে যাব দয়াল নবীর বাড়ি দেখিতে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে সব হাত দয়াল নবী মায়ার নবীর
সবাই জবান খুলে যাব মোরা নবীর বাড়িতে বলে যাব মোরা বাড়িতে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে যখন মারহাওয়া একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন এবার ইয়াহুদি জুব্বা মুবারক দেখে বলতেছে হুজুর ও হুজুর হুজুর গো শুনেন আমার তৃপ্তি মিটে না আপনি নবীজির চেহারা মুবারকের কথা বলেছেন আমার নবীজির চেহারা মুবারকের কথা শুনে আমার তৃপ্তি মিটে না আপনি নবীজির জুব্বা মুবারক দিয়েছেন নবীজির জুব্বা মুবারক দেখে আমার তৃপ্তি মিটে না হুজুর গো আমি দয়াল নবীকে দেখা ছাড়া এক পাও নড়ব না জোরকন মারহাবা কিতাবের মধ্যে লিখতে সাল্লামা জানউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ উনি নোট করতেছেন বাজান মাওলানা আলী শাহের খোদা তার হাতটা ধরে নিলেন বাজান কচ্চলেন নবীর রোজার কাছে আপনাকে নিয়ে যাব এবার মাওলানা আলী শাহের খোদা ওই ইয়াহুদিকে আমার দয়াল নবীর রোজার সামনে নিয়ে গেলেন ডাক দিয়া কয় নবী গো আমি সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা এসেছি মক্কাতুল মুকাররমাকে আপনার কাছে এসেছি আপনাকে দেখার জন্য নবী গো আমি এখন শুনি আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আপনি পর্দা বরণ করেছেন আপনি দুনিয়া থেকে চলে গেছেন নবী গো আমি শুনেছি আমি কিতাবে পড়েছি আপনি হলেন জিন্দা যখন মারহাবা ও মায়ার নবী জি আর রাসূলুল্লাহ আপনি আমার আওয়াজ শুনতে পান যদি আমি আপনাকে দেখি না নবী গো ও মায়ার নবী আপনি আমাকে দেখা দেন ওই লোকটা কাঁদতে 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 বাজান আমার নবীর রোজার সামনে ঘুমায়া গেল হায় হায় বাজান রে কত ভালোবাসে কত ভালোবাসে নবীর জন্য কাঁদতে 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 উনি ঘুমায়া গেলেন আমার নবী কই উম্মত তুমি আর কেঁদো না যেই দিন তুমি সিরিয়াতে আমি নবীজির মোহাব্বত তোমার অন্তরে ধারণ করেছ ওই দিন থেকে আমি নবী তোমাকে কবুল করে নিয়েছি এবার লোকটার ঘুম ভেঙে গেল ডাক দিয়া কয় হুজুর গো আমি এতদিন পর্যন্ত ভুল পথে ছিলাম আমাকে আপনি ইসলাম গ্রহণ করাইয়া দেন জোরকন মারহাবা আমি দয়াল নবীকে দেখে নিয়েছি মারহাবা কোন আমি দয়াল নবীকে দেখে নিয়েছি একদল বলে আমার নবীকে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয় না নাউজুবিল্লাহ কোন আমার নবীকে দেখা মানে বাজান নাউজুবিল্লাহ কথাটা আসতেছে না বাজান মিথ্যা স্বপ্ন দেখা নাকি জোরকন নাউজুবিল্লাহ এখন আমি সহি মুসলিম শরীফের হাদিস বলবো বলেন তো বাজান জাহান্নাম আমার নবীর জন্য তৈরি হয়েছে কি হয় নাই হয়েছে আমার নবীর উসিলায় জাহান্নাম তৈরি হয়েছে আমার নবীর উসিলায় জান্নাত তৈরি হয়েছে আমার নবীর উসিলায় আসমান তৈরি হয়েছে আমার নবীর উসিলায় জমিন সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায় গাছপালা সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায় আমরা হয়েছি ওই নবীকে দেখলে নাকি জাহান্নামের আগুন বাজান হারাম হয় না আর শোনো লা তামাসসুন্নার মুসলিমান রআনি তিরমিজি শরীফের হাদিস নবীজি বলতেছে যেই ব্যক্তি আমি নবীজিকে স্বপ্নে চোখে দেখলো তার জন্য জাহান্নাম কিন্তু আমরা বুঝি না আমরা জানি আর জাহান্নামের আগুন তো আমার নবীর কাছে সেলুট জানাই কথা কোন ঠিকই না জাহান্নাম সৃষ্টি হতো না জান্নাত সৃষ্টি হতো না আসমান সৃষ্টি হতো না জমিন সৃষ্টি হতো না সাগর সৃষ্টি হতো না নদী সৃষ্টি হতো না আমরা কেউ সৃষ্টি হতাম না যে আমার নবী না সৃষ্টি হতো কথা কোন ঠিকই না সে বলে আমার নবীকে দেখলে নাকি জাহান্নামের আগুন স্পর্শ করবে যেরকম নাউজুবিল্লাহ লা তামাসসুন্নার মুসলিমান রআনি আমার নবী কয়ুম্মত যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে যোগে দেখবে তার জন্য আমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে শুধু তাই নয় আমি নবীকে যেই মাকবুল বান্দা দেখবে তাকে দেখলেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা তাকে দেখলেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন তাহলে কোন নবীর মহাব্বত রাখলে লাভ না ক্ষতি
ইয়াহুদি মুসলমান হয়ে গেছে ইয়াহুদি শিক্ষা নিয়ে নিয়েছে ভজন ইয়াহুদি ধর্ম সত্য ধর্ম নয় ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম ইসলাম ধর্ম আমরা পেয়েছি আমার দয়াল নবী মায়ার নবীর কারণে এখন বলেন নবীর যুগ আমার নবীর যুগের পরে খতমে নবুয়াতের পরে এখন হলো ওলির যুগ কথা কোন ঠিক কিনা খতমে নবুয়াতের পরে আমার নবীর নবুয়াতে জীবন যখন শেষ হয়ে গেছে বাজান নবী যখন দুনিয়া থেকে انتقال করলেন দয়াল নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন যদিও দয়াল নবী জাহিরি ভাবে চলে গেছে আমার দয়াল নবী মায়ার নবী রওজা পাকের মধ্যে জিন্দা হাত তুলো কান ঠিক না বেঠে আমার কথা নয় হাদিসে মুবারকার কথা আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الصلاه علي يوم الجمعه فانه مشهود يشهده الملائكه وان حدا لم يصلي علي الا عرضت علي صلاته قال قلت بعد الموت ان الله حرم على الارض ان تاكل جساد الانبياء فنبي الله حي ويرزق প্রত্যেকে যখন তখন হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ হযরত আবি দারদা থেকে হাদিস কেনা বর্ণিত আমার দয়াল নবী মায়ার নবী ইরশাদ করেন ডাক দিয়া কয় উম্মত তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরুদ পড়ো কোন দিন দুরুদের কেমন মর্তবা জানেন আপনি হাঁটতেছেন দুরুদ পড়েন সুবহানাল্লাহ কোন বাসে আছেন দুরুদ পড়েন এভরি টাইম নবীর দুরুদ পড়তে থাকুন যাবতীয় সমস্যা সমাধান করবে আমার আল্লাহ যদি হার্ট হার্ট ব্লক থাকে কি ব্লক থাকে আছে না এরকম হার্ট ব্লক হয়ে আছে অথবা মারাত্মক রোগে সে ভুগছে আমি বলবো আপনি প্রতিদিন 100 বার কতবার প্রতিদিন 100 বার দুরুদ শরীফ পড়েন দেখবেন আপনার এই হার্ট ব্লক আল্লাহ ছড়াইয়া দিবে বিশ্বাস আছে অবশ্যই আছে আমি এক রিকশা চালকের রিকশায় উঠলাম রিকশা চালককে হুজুর একটা মনের কথা কইতাম মারহাবা কইতেন বলবো 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 দুরুদের কেমন মর্তবা বাস্তব প্রমাণ ও হুজুর একটা মনের কথা বলবো আমি বলেন ও হুজুর আমি এক বছর ধরে আমি আজ ক্যান্সার রোগে ভুগছি বললাম তো ক্যান্সার আমরা শুনেছি যক্কা হলে রক্ষা নাই এই রোগের সমাধান নাই আবার বলেছে ক্যান্সার হলে রক্ষা নাই এই রোগের সমাধান নাই মোটামুটি এখন মোটামুটি চিকিৎসা আছে কথা কোন ঠিক কিনা তারপরও আপনার ভালো করে ক্যান্সার রোগ ভালো হয় না বাজান এখন রিকশা চালক বলে হুজুর এটা মনের কথা কইতাম আমি কইলাম ও হুজুর আমি এক বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলাম তো বললাম এখন কি অবস্থা ও হুজুর আমি সুস্থ আছি যেরকম মারহাবা তো বললাম তুমি রিকশা চালক ক্যান্সার রোগ ভালো করতে হলে তো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন তুমি কোথা থেকে টাকা আনলা তুমি কোন ডাক্তার দেখাইছো ও হুজুর আমি কোন ডাক্তার দেখাই নাই আমি চেন্নাই যাই নাই আমি কলকাতায় যাই নাই বেঙ্গালোর যাই নাই আমি ঢাকা বার্ডেন হসপিটাল যাই নাই পিজিতে যাই নাই তো বললাম তুমি কিভাবে সুস্থ হয়েছো লোকটা বলে হুজুর আমি যখন ফেডাল মারতাম নবীর দুরুদ পড়তাম আর জোরে কইতেন না সুবহানাল্লাহ হাঁটতেছেন মনে মনে দুরুদ পড়েন অন্তরে দুরুদ রাখেন সুবহানাল্লাহ কয় না আপনি বাসে আছেন জিকির রাখেন মনে মনে কথা কয় না কথা কয় না এই মাহফিল থেকে শিক্ষা নেন আমল নেন ঠিক কিনা বলেন বাজান রে গভীর মনোযোগ দুরুদ শরীফের আমলটা আপনারা করবেন বাজান আমি নগণ্য নবীর গোলাম এই আমলটা করি যেরকম মারহাবা মারহাবা কোন এক সময় আমার নবীর দুরুদ আমি 100 বার পড়ে নেই বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন যতই কাজে ব্যস্ত থাকি বাজান এক সময় না এক সময় আমি নবীর দুরুদ পড়ে নেই বাজান বলেন দুরুদ পড়লে সম্মান দিবে কে আল্লাহ রহমত দিবেন কে আল্লাহ গুনাহ মিটিয়ে দিবেন কে আল্লাহ সওয়াব দিবেন কে এটা হাদিসের মধ্যে আছে বাজান একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন দেখেন ইসলাম ধর্ম এমন ধর্ম বলতেছি নাম আমার মায়ার নবী দয়াল নবী হলো জিন্দা আমার কথা নয় আমার নবী কয় উম্মত তোমরা শুক্রবার দিন বেশি বেশি দরুদ পড়ো এখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করে নবী গো ও মায়ার নবী জি আর রাসূলুল্লাহ শুক্রবার দিন কেন এত বেশি দরুদ পড়ো আমার নবী কয় উম্মত
শুক্রবার দিন ফোমরার জমিন থেকে, রাঙ্গুনিয়ার জমিন থেকে, অক্সিজেন থেকে, আগ্রাবাদ থেকে, পটিয়া থেকে, ফটিকছড়ি থেকে, মজ্জারটেক থেকে, নতুন ব্রিজ থেকে, হায়গা চন্দনাস থেকে, গাছবাড়িয়া থেকে, কক্সবাজার থেকে, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, কুমিল্লা থেকে, আমেরিকা থেকে, সারা পৃথিবীর মধ্যে আমার যে উম্মত গুলো দুরুদ পড়ে, শুক্রবার দিন ফেরেশতারা দুরুদের হাদিয়া নিয়ে আমি নবীর কাছে আসি। আরো জোরে, আমি নবীর কাছে আসে এই কথা বলার পরে বাজান রে সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন কি ফেরেশতা আপনার নিকট আসবেনি? আমার নবী কয় সাহাবী রে শোনো শোনো, ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া ওয়া নবিয়্যুল্লাহি হাইয়্যুন ওয়া ইউরযাকু। নবী বলতেছে নিশ্চয় আল্লাহ তাআলা মাটি যত মাটি আছে সমস্ত মাটিকে নবীদের শরীর মুবারককে বক্ষণ করা হারাম করে দিয়েছেন, হাইয়ুন তারা জীবিত, ওয়ায়ুরজাক এবং তারা রিজিক প্রাপ্ত। এখন বলেন আমার দয়ান নবী জিন্দা না মরা, হাত নকন জিন্দা না মরা, এই জন্য বলে আমার নবী জিন্দা নবী মরা নবী না, বললেন আমার নবী মরা নবী না, বল ওই নবীকে নিজের মতো মনে করো না, ঠিক না? ওই নবীকে নিজের মতো মনে করো না, বল না 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 তোমরা মনে করো না, সকল হাত তুলে জবানটা করবে আমার নবী জিন্দা নবী মরা নবী না, বল আমার নবী মরা নবী না, বল ওই নবীকে নিজের মতো মনে করো না, বল না 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 তোমরা আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই, ঠিক কিনা? আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই, ওরে যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই, নবীদের নবী তিনি কেন বোঝো না, বল নবীদের নবী তিনি কেন বোঝো না, বল না 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 তোমরা মনে করো না, ঝরকন মার হওয়া। এখন দেখেন বাজান, তাহলে আমার নবীর শান অমান বাড়িয়েছেন কে? ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীর সুন্নত আমরা মানতে চাই কি চাই না? পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করতে চাই কি চাই না? আব্বা আম্মার খেদমত করতে চাই কি চাই না? আপনি যখন এগুলো করবেন আমার নবীর দিদার পাবেন, আজকের মাহফিল সাকসেস হবে। এখন দেখেন আমি দ্বিতীয় একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন আনা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। গভীর মনোযোগ বাজান, অনেকে বলে ওলির কথা নাকি কোরআনে নাই, ওলির কথা নাকি হাদিসে নাই, ওলির কথা নাকি ইতিহাসে নাই, সব নাকি আমরা বানোয়াটি বলি। এখন আমি এমন কথা বলবো যে কথা স্বয়ং আল্লাহ তার হাবিবকে শোনাচ্ছেন, ইতিহাস থেকে বললে বলবে মিথ্যা বলেছে, হাদিস থেকে বললে বলবে দৈব বলেছে। টাইম আসেনি, অনেক লম্বা কথা, যেরকম মারহাবা, টাইম হলো আমার 10:30, তারপর আলহামদুলিল্লাহ 11টা হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, তারপরও বাজান আপনাদের মহাব্বতে দেখতেছি আপনাদের মনোযোগ আছে, একটু মনোযোগ দেন বাজান। ইতিহাস থেকে বললে বলবে মিথ্যা বলেছে, হাদিস থেকে বললে বলবে দৈব বলেছে, আমি এখন কোরআন থেকে বলবো আল্লাহর ওলির ওয়াকে আর স্বয়ং আল্লাহ তার হাবিবকে শোনাচ্ছেন। আবু জাহেলকে চিনেন? হ্যাঁ, যে আবু জাহেলের বাড়ি বর্তমান লেফটি, কথা কয় না, কথা কয় না, ওয়াশরুম বাথরুম কথা কোন ঠিক না? আমি যখন কাবা শরীফ বাদান তাওয়াব করলাম, তাওয়াব করে যখন এই সাফা মারওয়া সাই করলাম, সাই করার পরে আমার বাজান একটু প্রস্রাবের ব্যাগ ধরেছে, অনেক হাদি সাপ তো ফায়খানার ব্যাগ ধরে, তো বললাম হাদি সাপ বাথরুমটা কোন জায়গায় একটু দেহান, তো বাঙালি কহজুর নিচের তলা চলে যান, এই যে যখন আপনি সাপ সাই শেষ করবেন তখন ডান দিক দিয়ে
এইভাবে আসার পরে ডান দিক দিয়ে একটা রোড গেছে, নিচে যাবেন। যাওয়ার পরে সেখানে বললাম কোথায় যাব, আপনি আবু জাহেলের বাড়ি চলে যান। বাড়ি আবার কেমনে পায়খানা পস্তাবার জায়গা হয়? হুজুর, এই আবু জাহেল সারা জীবন আমার নবীরে কষ্ট দিছে, এখন আল্লাহ এমন লানত দিয়েছে যে হাজী সাহেবরা যখন সাফা মারওয়া সাই করে তখন পায়খানা প্রস্রাব আবু জাহেলের বাড়ির মধ্যে করে, ঠিক তেমনি ভাবে আজকের এই যুগে যারা নবীর বিরুদ্ধে গুস্তাখি করবে তাদেরও আবু জাহেলের মতো অবস্থা হবে। হাত তুলে কোন ঠিক না রে, আমার চোখে দেখা বাজে না আবু জাহেলের বাড়ি পায়খানা প্রস্রাবের জায়গা এখন, কথা ঠিক কিনা? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন প্রত্যেকটা সুর আর শানে নজুল আছে, আছে না নাই? প্রত্যেকটা সুর আর শানে নজুল আছে, আয়াতে কারিমার শানে নজুল আছে। এবার দেখেন আবু জাহেল কয় ভাতিজা, ও মুহাম্মদ আমি আপনাদের শুধু একটা প্রশ্নের উত্তর দিব বাজান। আবু জাহেল আমার নবীকে তিনটা প্রশ্ন করেছে, তুমি কি বলতে পারবি নি 950 বছর আগে সাতজন অলির কথা? সুবহানাল্লাহ কয় না রে, তুমি কি বলতে পারবি নি সাতজন আসাবে কাহাবের কথা? মারহাবা কোন। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলো ভাতিজা, ও মুগাম্মদ তুমি কি বলতে পারবে নি এমন একজন নবীর কথা যেই নবীর হাত থেকে বাদা মাছ জিন্দা হয়ে নদীর মধ্যে পড়ে গেছে? তৃতীয় প্রশ্ন করেছে, তুমি কি বলতে পারবে নি এমন একজন বাদশার কথা যে বাদশা যেখানে সূর্য অস্ত যায় যেখানে সূর্য ওঠে সেখানে গিয়েছে? একটা কোরআনের বাহির নয়, যেরকম মারহাবা। তুমি কি বলতে পারবে নি এমন একজন বাদশার কথা যে বাদশা সারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে? আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বাজান চুপ করে রইলেন। আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল যাও যাও সূরা কাহফ আমার হাবিবের প্রতি নাযিল করে দাও। এবার জিব্রাইল আমিন সূরা কাহফ নিয়ে আমার দয়ার নবীর কাছে এসে গেলেন। আবু জাহেল প্রশ্ন করলো, আমার নবী মুস্কি হাসে, এখন কোন আমার নবী প্রশ্নের উত্তর পারেনি? আরো জোরে, আমার কথা নয়, আমার নবী জানে, আমার দয়ার নবী দেখে, এটা আমার কথা নয় বাজান কোরআনের কথা। আমার নবী সব কিছু জানে, আমার নবী সব কিছু দেখে, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে বাজান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল বয়ান। এবার দেখেন আমার নবী যে জানে, এটা আমার আপনার কথা নয়, আল্লাহর কোরআন বলে দিচ্ছে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলতেছেন আর রহমান আমাদের খোদা, আমাদের প্রভু হলো রহমান, আল্লামাল কোরআন উনি আমার দয়ান নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন, ও আল্লামাহুল বয়ান এবং আমার নবীকে বয়ান সৃষ্টি বয়ান দিয়েছেন, আমার বয়ান নবীকে আমার নবীকে বয়ান শিক্ষা দিয়েছেন। এখন আমি যখন তাফসিরে জালাইন খুললাম, যে তাফসিরে জালাইন লিখেছে দুইজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহাল্লি রহমতুল্লাহি আলাইহি, যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আগেও বলেছি 200,000 হাদিসের হাফেজ ছিলেন, যিনি আমার দয়ান নবীকে 75 বার দেখেছেন, উনি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ ও আল্লামাগুল বয়ান মানে কি জানো নি? মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে আমার দয়াল নবী সব জানে। জোরকন মারহাবা, তারা চোখে দেখে না পায় না, কোরআনে পায় না, বাজার নবীর মোহব্বত নিয়ে বসে যান, কোরআন পড়েন নবীর মোহব্বত নিয়ে, দেখবেন নবীর শান দেখবেন, সুবহানাল্লাহ কয় না, একদম আলিফ থেকে
ইয়ে পর্যন্ত ইয়া পর্যন্ত আপনি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত নবী শান একটু অবলোকন করে দেখেন আল্লাহ তার হাবিবের কত সম্মান দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার দেখেন বাজান আমার নবী কয় চাচা জান ও চাচা আপনি যে প্রশ্ন করেছেন আমি প্রশ্নের উত্তর পারি যেরকম মারহাবা আবু জাহেল কয় ভাতিজা ও মুহাম্মদ প্রথম প্রশ্নের উত্তর দাও আমার নবী কয় ও চাচা শুনেন আমারও 950 বছর আগে সাতজন আল্লাহর মাকবুল বান্দা ছিল যেরকম মারহাবা যেই সাতজন আল্লাহর মাকবুল বান্দা রোম সাম্রাজ্য বর্তমান যাকে ইতালি বলা হয় বাজান রোম সাম্রাজ্যের মধ্যে তারা থাকত আমি যখন তাফসিরে খাজাইনুল ইরফান খুললাম আমি সেখানে পেয়ে গেলাম তাফসিরে কুরতুবি যখন খুললাম আমি তখন পেয়ে গেলাম প্রথম প্রশ্নের উত্তর সূরা কাহফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত যেরকম মারহাবা আপনি বাড়িতে গিয়ে কোরআন খুলবেন সূরা কাহফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত আপনি খুলবেন সেখানে আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার দয়াল নবী কয় চাচা জান আপনার প্রথম প্রশ্নের উত্তর শুরু ও বলো তো দেখি এবার তিনি বলতেছেন রোম সাম্রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল যে বাদশার নাম হলো দাকিয়ানুস ওই বাদশা হঠাৎ করে তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল কে আছো আমি তোমাদের একমাত্র বাদশা আমি তোমাদের একমাত্র খোদা আরো জোরে কয় না আমি তোমাদের একমাত্র খোদা এই কথা বলার পরে বাজান হাই গাই তারা বলতেছে কি বলেন আপনি আমাদের খোদা আমরা জেনেছি আমাদের খোদা হলো এক লা শারীকা লাহু যার কোনো শরীক নাই লা মিসলা লাহু যার কোনো মিছিল নাই আপনি কি বলছেন যে আমাকে খোদা মানবে না আমি তাকে পাশির কাষ্টে জ্বলাবো অথবা আগুনে পুড়িয়ে মেরে ফেলবো যেরকম নাউজুবিল্লাহ আমি তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো অথবা আমি পাশির কাষ্টের মধ্যে জ্বলাবো বাজানরি এই কথা বলার পরে কিছু মানুষ ভয় পেয়ে ওনাকে খোদা মানলেন এখন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যদি কোনো দাজ্জাল বলেন অথবা কোনো মানুষ এসে যদি বলে তোমরা আমাকে খোদা মানো আমি তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব আপনারা কি তাকে খোদা মানবে হাত রোপণ মানবে আপনারা তাকে খোদা মানবেন না যদি বলে তোমাকে এখন ক্রস ফায়ার করা হবে তুমি আমাকে খোদা মানো আরো জোরে তোমাকে আগুনে পুড়িয়ে মেলা মেরে ফেলা হবে তুমি আমাকে খোদা মানো অবশ্যই না না অবশ্যই না না কেননা আমাদের খোদা হলো তিনি যিনি আসমান এবং জমিনের মালিক যেরকম মারহাবা কি রে বাজার কত কষ্ট দিবি বাজার 2 ঘন্টা হয়ে গেছে বাজার দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا কষ্ট হচ্ছে শুধু ফাগলার মহব্বত আমি কুমিল্লা থেকে আইছি এত নাম কি তার কুতুবউদ্দিন নাম আমি রাঙ্গুনিয়া দক্ষিণ ফুমরাও আলোচনা করছি মিলাদুন নবীর মাসে কো জ্যামনক যাইতে হইব কুমিল্লা থেকে বাজান বাসে করে আসতে অনেক কষ্ট কথা কয় না কষ্ট জার্নি একটা ব্যাপার আমি আবার চলে যাবো এখন রাত্রে কুমিল্লা যাই যেতে সকাল হবে বাজার তো এই 2 ঘন্টা আলোচনা আপনার মনে করছেন আমি আলোচনা করতেছি ভিতরে কি হচ্ছে আমি জানি কথা কয় না কথা কয় না একটা না এরকম সুর দিয়ে আলোচনা কেউ করেও না কথা কয় না কথা কয় না 2 ঘন্টা দেখবেন বক্তা এখন খুব কম সময় টোকায় যে কখন শেষ হবে আছে না নাই অনুরোধ করব হক সুন্দরভাবে আপনারা পালন করবেন এটা হক
আপনাদের একটা হক কথা কয় না ঠিক আমি যদি আপনাদেরকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে হক আদায় নাই করি হাশর ময়দান ধরবেন কে আল্লাহ আল্লাহ ধরবেন তো দেরি করে আসতে বাজার